এই চারটি খুব ভালো করে জানতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে, এই চারটি শর্ত যদি পূরণ করতে না পারেন তাহলে এখলাস হবে না। এই চারটি শর্ত যদি পূরণ করতে না পারেন তাহলে এখলাস হবেই না। এক নম্বর শর্ত হচ্ছে, অবশ্যই ইবাদত হতে হলে ইবাদতটা শিরক মুক্ত হতে হবে, ইবাদতের মধ্যে কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে না। ইবাদতের মধ্যে শরীক করা, যদি আপনি শরীক করেন আল্লাহ তাআলার সাথে, আপনি যদি কোনো অংশীদার যুক্ত করে দেন, তাহলে আপনার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কিচ্ছু না, বরং শিরকের কারণে এই ইবাদত তো নষ্ট হবে হবেই। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনাকে জানিয়ে দিচ্ছি, রাসূলকে সম্বোধন করে বলতেছেন, রাসূলকে সম্বোধন করে কোনো বিষয় যখন বলা হয় সেটা উম্মতের জন্য কঠিন নির্দেশ, বুঝতে পেরেছেন কিনা? রাসূলকে সম্বোধন করে যদি কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাহলে এটা উম্মতের জন্য সবচেয়ে কঠিন নির্দেশ। লাইন আশাকতা লাইহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন, লাইহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এটা রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত যেন সতর্ক হয়ে যায়, ইবাদতের কোন জায়গায় যদি শিরক আসে তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ইবাদতের মধ্যে ইখলাস আছে, এটাকে ইবাদত বলা হয় না। সোজা কথা, এটাকে ইবাদত বলা হবে না, এটাকে কি বলা হবে না? ইবাদত বলা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, এটি সহিহ মুসলিমের রাওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক বেদুইন ব্যক্তি আসলেন। বেদুইন বুঝেন তো আপনারা? না বুঝেন না, বেদুইন না, বেদুইন হচ্ছে যারা মরুভূমিতে বসবাস করে তাদেরকে বেদুইন বলা হয়, বুঝতে পেরেছেন? আর উল্টা বুঝছে বেটা, বেদুইন হলো যারা যারা নির্দিষ্ট কোনো মানে বসবাস নেই, নির্দিষ্ট কোনো বসবাস নেই, মরুভূমির মধ্যে কিছুদিন এই জায়গায় কিছুদিন ওই জায়গায় বসবাস করে তারা হচ্ছে বেদুইন, বুঝতে পেরেছেন? এদেরকে আরবিতে বলা হয় আরাবি। এক বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা চান, আল্লাহ যা চায় এবং আপনি যা চান, মাশা আল্লাহু ওয়া মা শিতা, আল্লাহ যা চায় আর আপনি যা চান তা আমার জন্য কি করুন আল্লাহর কাছে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে আল্লাহ যা চায় আর আপনি যা চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ বানিয়ে ফেললা? আল্লাহর ইচ্ছার সাথে দুনিয়ার কোন মানুষের ইচ্ছা সম্পৃক্ত হয় না। কুল, বলো, এই কথা বলো, মাশা আল্লাহু ওয়াহদাহু, আল্লাহ তাআলা একমাত্র যেটা চান সেটাই হবে। চিন্তা করেন কত ক্ষুদ্র বিষয়, একটা শব্দ। আমাদের এখানে তো এরকম বলে মানে উপরে আল্লাহ নিচে আপনি, মানুষের কাছে গিয়ে বলতেছেন যে ভাই আল্লাহ তাআলার কাছে বলছি কিন্তু আপনি ছাড়া তো কাজ হবে না, কি করলেন আপনি এটা? এই ধরনের অসংখ্য অসংখ্য শিরকি চিন্তাধারা একেবারে পুরা সমাজের মধ্যে এমন ভাবে ছেয়ে আছে যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি তার কিতাবে উল্লেখ করে তিনি বলেন যে আম্মা শিরকুল শিরকুল আসগর ফাহুয়া বাহরুন লা সাহিলা লাহ, যে ছোট ছোট শিরক যেগুলো আছে এগুলো এত বিশাল সমুদ্রের মতো যে লা সাহিলা লাহু, এর কোনো কূল কিনারা নেই, প্রত্যেকটা মানুষই কম বেশি না বুঝে কি করে যাচ্ছে, এগুলো করে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক আন উশরিকা বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার সাথে কাউকে শরীক করা থেকে, ওয়া আনা আলাম, আমি জেনে আপনার সাথে শরীক করছি, ওয়া আন উশরিকা বিকা ওয়া আনা লা আলাম, আর আপনার সাথে আমি শরীক করছি আমি না জেনে যে শরীক করছি সেখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। দেখছেন, কারণ হলো অন্যথা শিখ থেকে বাঁচতে পারবেন না। ছোট ছোট বিষয়গুলো আমার বন্ধুগণ, এক নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদতকে খালেজ করতে হলে শিরক মুক্ত হতে হবে। আজকে প্রায় ইবাদতের মধ্যেই আমাদের অনেকে তো বলতেছে যে মানে আমরা রাসূলের নামে ইবাদত করি,
একজন আমাকে বলতেছে যে শেখ ফরজ তো আল্লাহর জন্য পড়ি আর সুন্নতটা রাসূলের জন্য পড়ি, ঠিক আছে? তো আপনারা কি মনে করেন, কথাটা কি ঠিক আছে? কিছুই বলছি না, ইবাদত সবটাই কার জন্য? আল্লাহ তাআলা ছাড়া আর কার জন্য ইবাদত হতেই পারে না? ফরজ আল্লাহর জন্য, সুন্নত কার জন্য? রাসূলের জন্য। এটা কোত্থেকে এই কনসেপ্ট নিয়ে আসলাম, কোত্থেকে এই ধারণা আমরা নিয়ে আসলাম? বলে আমরা এত বিশাল বিভ্রান্ত হচ্ছি, মানে আমরা দিনটাকে একটা নিজেদের মন মতো মন করা দিনে পরিণত করে নিয়েছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে শীত মুক্ত হতে হবে। কি হতে হবে? শীত মুক্ত হতে হবে। দুই নম্বর হচ্ছে রিয়া থাকতে পারবে না, প্রদর্শন ইচ্ছে থাকতে পারবে না। এই ইবাদতের মধ্যে দান করছেন, দান বীর উমুক, হজ করছেন, তখন বলতেছেন যে হজ থেকে আসার পরে ওই যে খেয়াল রাখো এখন কিন্তু আমি আল হাজ উমুক, আল হাজের জন্য হজ করছেন না, আসলে হজ ফরজ আদায় করার জন্য করছেন। হজ হচ্ছে ফরজ আদায় করার জন্য, আল হাজ হওয়ার জন্য তো হজ নয়। কিন্তু আপনি এই বাদরটাকে কি করে দিয়েছেন, এই বাদরটাকে রিয়ায় নিয়ে গেছেন, প্রদর্শন ইচ্ছা নিয়ে গেছেন, মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে শোনানোর জন্য। আমাদের দেশে কেউ কেউ জাকাত দেয়, জাকাত ফকির মিসকিন আট দল লোকের হক আপনার সম্পদের মধ্যে, যাদের হক তাদের কাছে গিয়ে দিয়ে আসবে তাদেরকে, এটা হচ্ছে জাকাতের সুন্নাহ তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা হচ্ছে জাকাতের হকদার যা আছে তাদের কাছে কি করবে, হক পৌঁছাই দিবে, অথবা তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা বাইতুল মালে আসো, তোমাদের অংশ তোমরা কি করো নিয়ে যাও। কিন্তু মাইকে ঘোষণা করে যে অমুক দিন জাকাত দেওয়া হবে, আপনারা সবাই আসবেন, এসে পদপিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, একজন আরেকজনের গায়ে উঠে যাচ্ছে, একজন পা ভেঙে ফেলতেছে, একজন হাত ভেঙে ফেলতেছে, এই কি দান লোকদেরকে জানানোর জন্য যে অমুকে জাকাত দিচ্ছে, আর কয় টাকা আপনি জাকাত দিচ্ছেন? এই প্রদর্শন ইচ্ছা, এই লোক দেখানোর ইচ্ছা, এই মানুষদেরকে জানানোর ইচ্ছা যদি ইবাদতের মধ্যে থাকে, আপনার পুরো ইবাদতটাই কি হয়ে যাবে, শিরকে পরিণত হয়ে যাবে। পুরো ইবাদতটাই মুসনাদ আহমদের হাদিসে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লি রাজুল ওয়া হুয়া ইরাই, যে মানুষ একজন ব্যক্তি সালাত আদায় করে আর সালাতের মধ্যে লোক দেখানোর উদ্দেশ্য করে, ফাহুয়া আশরাক, সে শিরক করলো আল্লাহর সাথে, কারণ এই লোক দেখানো কাজ সবটাই শিরক। দেখবেন মানে কোন একটা ইয়ে হলে তখন দেখা যাচ্ছে যে লোক দেখানোর জন্য ইবাদত করতেছে মানুষ, এই রিয়া এবং সোমা এখান থেকে ফিরে আসতো। তিন নম্বর, আপনার আমল যদি খালেস হতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হয়, তিন নম্বর হচ্ছে অবশ্যই সেই আমলটা দুনিয়ার কোনো মতলব হতে পারবে না। একজন বলতেছে যে শেখ আমাদের বস্ত জামাতে নামাজ না পড়লে রাগ করে, এজন্য উপায় নেই। কি হলো এটা, নামাজ হচ্ছে কি নামাজ এটা? বসকে সন্তুষ্ট করার জন্য, বসকে সন্তুষ্ট করার জন্য। অনেকে এরকম আছে, অনেকে এরকম আছে, অনেকে মানে বলে দিছে যে ঠিক আছে যদি তুমি পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করো তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, আর পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতেছে টাকা টাকার জন্য সালাত হবে কিনা? ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো মতলব থাকতে পারবে না, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আমাদের প্রায় প্রত্যেকটি ইবাদতের মধ্যে দুনিয়ার একটা মতলব থেকে যায়। আপনারা রাগ করবেন না আমার উপর, আমি একবার আমি এখানে আমি বিভিন্ন জায়গায় খুতবা দিই, এখানে মানে খুতবা দিতাম, তখন সেখানে একদিন মুতাল্লি সাহেব আরেকজন খতিব নিয়ে আসছে, আরেকজন খতিব নিয়ে আসছে, তখন মুতাল্লি সাহেব আমাকে বললো যে বলছে হুজুর আজকে আমি যে খতিব নিয়ে আসছি এই খতিব খোদা দিবে। মুতাল্লি মনে করেছে যে আমি যে খতিব নিয়ে আসছি আমি এই জন্য অসন্তুষ্ট হয়ে, আমি কোনো অসুবিধা নেই কারণ খোদবার ব্যবসা আমি করি না, ইমামতির ব্যবসা আমি করি না, আমি আল্লাহর জন্য ইবাদত করি, যেই খুশি সেই খোদবা দেখ, যেই খুশি সেই খোদবা দেখ। আজকাল এমন অবস্থা হয়ে গিয়েছে যে আলিম উলামাদের মধ্যে বুঝতে পেরেছেন তিনি ইমামতি নিয়েছেন, তিনি এটাকে একটা মানে জব হিসেবে নিচ্ছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার কাছ থেকে ফিকহের মধ্যে আবু ইউসুফ কিতাবুল ইমরার মধ্যে উল্লেখ করেছেন
সরাসরি উল্লেখ করেছেন যদি কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয় তাহলেও হারাম হবে, যদি এই মাসালার মধ্যে আলাদা দ্বিমত আছে। আমি মাসাল আলোচনা করছি না, কিন্তু দেখেন যে ওলামায়ে কেরাম কত বেশি গুরুত্ব দিয়েছেন বিষয়গুলোকে, দুনিয়ার মতলবে কাজগুলো হচ্ছে। মসজিদে মুয়াজ্জিন চাকরি দিচ্ছে আজান দিয়ে, উদ্দেশ্য হচ্ছে বুঝতে না আজান দিয়ে, যদি উদ্দেশ্য হয় যে খুব ভালো করে খেয়াল করুন, উদ্দেশ্য হয় যে আজান দিচ্ছে দুনিয়ার জন্য, উদ্দেশ্য হচ্ছে ইমামতি করে দুনিয়ার জন্য, উদ্দেশ্য হচ্ছে খুতবা দিচ্ছে দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো মতলব হাসিল করার জন্য, আল্লাহর কসম তার সেটা ইবাদত নয়, ইবাদত হয় ইবাদত দুনিয়া হাসিল করার কোনো সুযোগ নেই, এগুলো দুনিয়াবী কাজ নয়। ফলে আমরা যারা মোল্লা মুন্সি আছি মৌলবী আছি, আপনারা রাগ করেন না আমার কথা, মানে আমরা তো দুনিয়ার জ্ঞান নেই, দুনিয়ার জ্ঞান নেই বলতে পারি পার্থিব যে সমস্ত জ্ঞান থাকার কথা মানে সেগুলো তো নেই, তো আমরা আখেরাতের যে পুঁজি আছে সেই পুঁজিটাকে আমরা কি করেছি দুনিয়ার কাজে ব্যবহার করা শুরু করছি। যেমন মানে বড় খতম আছে 5,000 টাকা, আর ছোট খতম হচ্ছে 500 টাকা, আজিমপুরে পাওয়া যায়, এগুলো বিক্রি হয়। আজিমপুর তো আপনার ছিলেন টাকা, আজিমপুর ছিলেন না, আজিমপুর ছিলেন না, এখানে নাকি বড় খতম পাওয়া যায়। বড় খতম বলতে বুঝায় তারা কোরআন খতম করা পুরোটা, তো বড় খতম করে তারা একটা প্যাকেজ রেডি করে রাখছে, আর ছোট খতম হচ্ছে কলুহাল্লা 3 বার পরে, এটা হলো ছোট খতম, কলুহাল্লা 3 বার পরে যেই ছোট খতম এটা হচ্ছে 500 টাকা, আর পুরো কোরআন শরীফের যে প্যাকেজ করছে এটা হচ্ছে কত 5,000 টাকা। জি আজান হচ্ছে না, আচ্ছা ঠিক আছে তাহলে।